হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকে নিয়ে আসছি কমলা সুন্দরীকে নিয়ে, আই মিন ওপোর একটা মডেল, যেটার মডেলটা হচ্ছে F17। এটা একটা মিড রেঞ্জ ফোন। সো এই ফোনটা দিয়ে পাবজি কতটা স্মুথলি রান করাতে পারে, মানে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সেটাই জানবো। অনেকের অনেক কোশ্চেন থাকে যে ওপো ফোন দিয়ে নাকি শুধু ছবি তোলা ছাড়া কিছু করা যায় না, তো আজকে আমরা মানে দেখাবো যে ওপো ফোন দিয়ে পাবজিও খেলা যায়। সো লেটস গেট ইন টু দ্য ভিডিও ফ্রেন্ডস। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই পাবজি ওপেনিংয়ে কীরকম টাইম নেয় ডিভাইসটি। যদিও ডিভাইসটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 662, আশা করি খুব ভালোই ফাস্ট ওপেন হবে। এবং এটার জিপি হিসেবে পাচ্ছি আমরা অ্যাড্রেনো 610, মানে হচ্ছে 610। আমি মনে করি মোটামুটি মিডিয়াম সেটিংসে ভালোই হ্যান্ডেল করবে গেমসটা। আর এটার যেহেতু 8 GB র্যাম, সেক্ষেত্রে র্যামের দিকটাও ভালোই, বেশ মনে হচ্ছে র্যামের দিকটাতে হাই কনফিগার, বাট জিপিউটা আর একটু স্ট্রং হলে হয়তো হাই গ্রাফিক্সে খেলা যেত। বাট এটা মিডিয়াম সেটিংসের জন্য আমি মনে করি এই স্পেসিফিকেশানটা বেস্ট। আর ফোনটি ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকতেছে আপনার 4015 mAh-এর একটা ব্যাটারি, আশা করি ভালোই চার্জ থাকবে। চলুন তাহলে আমরা ফ্রেন্ডস প্রথমেই দেখে নিই যে অটো সেটিংসে কি ডিটেক্ট করছে গ্রাফিক্সের ক্ষেত্রে। অটো সেটিং আমরা দেখতে পাচ্ছি স্মুথ এবং মিডিয়াম FPS ডিটেক্ট করেছে। তো আমরা দেখি এবার হায়ার FPS এবং হচ্ছে হায়ার গ্রাফিক্স কতটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারি। ব্যালেন্সড, তারপর হচ্ছে HD, HDতে খেলা যাবে না, শুধু স্মুথ অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্সে আপনি FPS পাবেন লো এবং মিডিয়াম, আর যদি আমি সেটা গ্রাফিক্সটা স্মুথ করে দিই তাহলে স্মুথের মধ্যে আপনি হাই FPS, মিডিয়াম FPS এবং কি লো FPS তিনটা অপশন পাচ্ছেন স্মুথের ক্ষেত্রে। বাট যখন আমি ব্যালেন্স দিচ্ছি সেক্ষেত্রে আপনি অনলি লো এবং মিডিয়াম দিয়ে FPS দিয়ে আপনি খেলতে পারবেন, বাট HDটাতে সাপোর্ট করবে না। সো গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা অনলি পাচ্ছি স্মুথ অ্যান্ড ব্যালেন্সড। তাহলে আমরা স্মুথে দিয়ে তারপর ফ্রেম রেট হচ্ছে হাই দিয়ে একটা গেম খেলে দেখি কী অবস্থা। ডিসপ্লের কালার এবং ব্রাইট যথেষ্ট ভালো ছিল এবং কালার কারেকশনও ভালোই ছিল, কারণ এটা ডিসপ্লে হচ্ছে সুপার অ্যামোলেড। সো সুপার অ্যামোলেড হওয়ার কারণে আপনারা বুঝতে পারতেছেন কালার কারেকশন নিয়ে তেমন চিন্তা করতে হবে না। শুধু এটার গ্রাফিক্সটাই যদি আরেকটু ভালো হতো তাহলে আপনি হয়তো মিডিয়াম সেটিংসে বা HDতে খেলতে পারতেন। অ্যাড্রেনো 610 হওয়ার কারণে এটা দিয়ে আপনি স্মুথ এবং হচ্ছে ব্যালেন্সড এই দুইটা গ্রাফিক্স মোডে খেলতে পারবেন। কিছুটা লেগ দেখা গেছে, যাই হোক ফার্স্ট টাইমে ম্যাপ লোড হতে অনেক ভালো ভালো ডিভাইসে লেগ থাকে, সেটা ভীষণ। নামার পরে কিছুক্ষণ খেলার পরে বোঝা যাবে যে গেমসটা স্মুথ হয় কি না। এমনি কিন্তু ভালোই খেলা যাচ্ছে, আপনি মোটামুটি সেটিংস দিয়ে খেলতে পারবেন আর কি, যা মনে হচ্ছে আমার কাছে। না তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপ চোখে পড়তেছে না। কালার আর ব্রাইটনেস নিয়ে আমি আবার বলতেছি, আমার তেমন কোনো কমপ্লেন নেই, ফ্রেম ড্রপ তো দেখা যাচ্ছে না তেমন একটা, ডিভাইস অনুযায়ী ভালোই চলতেছে। আসলে অ্যাড্রেনো জিপিগুলো এরকম, যতটুক দেওয়ার বা যতটুক দিতে পারবে বলে অতটুকুই দেয়। মালি অথবা মিডিয়াটেকের প্রসেসর এবং জিপিগুলো যে অবস্থা থাকে না, ওরা এরকম অ্যাড করে যে সব গেমস হাইপ কনফিগার খেলা যায়। আসলে পরে নেওয়ার পরে দেখা যায় যে খুবই বাজে অবস্থায় খেলা যায় না, কিন্তু আসলে স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে আমরা সবাই জানি ওরা এত হাইপ করে না বা অত অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অতটা ইয়ে করে না, বাট ওদের পারফরমেন্স যেরকম দেওয়ার কথা তার থেকে একটু বেশি দেয়, কম দেয় না। সো এটা তো যেহেতু অ্যাড্রেনো আছে স্ন্যাপড্রাগন 662 এবং এটার জিপি হচ্ছে অ্যাড্রেনো 610, আপনি যেরকম দেওয়ার কথা ওরকমই পাবেন,
একেবারে ভালো গেমার যারা আছে তারা অবশ্যই এটা দিয়ে পোষাবে না বা এটা দিয়ে স্যাটিসফাইড হবে না, তাদের জন্য তো দরকার আলট্রা এইচডি আর হচ্ছে এক্সট্রিম এফপিএস। নিউ ইউজার যারা পাবজি ইউজার আছে, নিউ ইউজার তাদের জন্য আমি মনে করি ডিভাইসটা বেস্ট হবে। তবে সরাসরি গেমিং ডিভাইস হিসেবে এটাকে বলা যাবে না, কারণ এটা হচ্ছে এন্ট্রি লেভেলের জিপিইউ বা মিডিয়াম লেভেলের জিপিইউ। সেই ক্ষেত্রে আপনার এটাকে মিডিয়াম লেভেল গেমার বা এন্ট্রি লেভেল গেমারদের জন্যই প্রযোজ্য ডিভাইস হিসেবে ধরে নিতে হবে। না তেমন কোনো ফ্রেম ড্রপ দেখতেছি না, আপনারা হয়তো দেখতেছেন তেমন কোনো ফ্রেম ড্রপ নেই, যথেষ্ট ভালো। ওয়া, আপনারা দেখলেন আমি মাল্টিপল এনিমির সাথে এঙ্গেজ হইলাম একই সাথে, সেক্ষেত্রে তেমন কোনো লেগ দেখলাম না। আসলে আপনি লেগ ফ্রি স্মুথ গ্রাফিক্স এবং হচ্ছে হাই এফপিএসে খুব ভালোভাবেই গেমসটা খেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখে নিলেন ওপো F17-এ কেমন পারফরমেন্স দিল পাবজি গেমে। সো ফ্রেন্ডস, আসলে তাহলে আমরা বুঝতে পারলাম যে ওপো ফোন দিয়ে শুধু ছবি তোলাই না, ফোনেও কথা বলা যায়, গেমসও খেলা যায়, অনেক কিছুই করা যায়। তবে যারা আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পারফরমেন্স তত হাই দিতে পারে নাই, কারণ আপনারাও দেখতে পাচ্ছেন। আর যাদের প্রাইস হচ্ছে 20 থেকে 22 হাজার টাকার মধ্যে তারা এই ফোনটা নিতে পারেন, কারণ অ্যামোলেড দিচ্ছে, 8 জিবি র্যাম দিচ্ছে, তারপর হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। সো সব মিলে ওভারঅল মোটামুটি একটা পারফরমেন্স পাবেন, অ্যাজ ইউজুয়াল কাজও করতে পারবেন, রেগুলার যে কাজগুলো আছে প্লাস গেমসও খেলতে পারবেন। যদি আপনি মেনলি ফোকাস করেন গেম খেলার উপরে, মানে আপনি গেমিং গেমার হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আপনার জন্য প্রেফার করা যাচ্ছে না। যদি আপনি অনলি গেমের উপর ফোকাস করে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা বেটার ফোন নিতে হবে, আপনার ভালো প্রসেসরের ফোন নিতে হবে আর কি। সো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই আমাদের অন্তর থেকে ভালোবাসা, আর যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে টাচ করে যাবেন, যাতে করে নোটিফিকেশন আকারে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার স্মার্টফোনে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।